লিটনকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা ইঞ্জুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না অধিনায়ক সাকিব আল হাসানের যে কারণে তার পরবৃত্তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ওপেনার লিটন কুমার দাস ঘোষিত দলে নতুন মুখ দুইজন তারা হলেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু এবং রংপুর বিভাগের পেসার মুশফিক হাসান বাংলাদেশ দল লিটন কুমার দাস অধিনায়ক তামিম ইকবাল জাকির হাসান নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক সৌরভ মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম সৈয়দ খালেদ আহমেদ এবাদত হোসেন চৌধুরী তাসকিন আহমেদ শরিফুল ইসলাম মাহমুদুল হাসান জয় شهادت خوشندی تو او حسن